এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দুটা অতিথি আছে, একটা হচ্ছে বিশেষ অতিথি, একটা প্রধান অতিথি। তো আমি এই মুহূর্তে আসলে একটা সেলিব্রিটি প্রোগ্রামকে সামনে রেখে আমরা বিশেষ অতিথির কিছু কথা শুনবো, একটু মনোযোগী হয়ে শুনবো। আমি আসলে যে লিগ্যাল ডিপার্টমেন্ট এখানে কথা দীর্ঘায়িত করব না, ইতিমধ্যে আমার নাম জানছেন ইউনুস মিয়া, আমি বেসিক্যালি ঢাকায় থাকি, বাইতুল মোকাররম উত্তর গেটে আমার চেম্বার। আমি প্রতিদিন আল্লাহ পাক শরীর সুস্থ রাখতে রাত্র 11টা পর্যন্ত চেম্বার করার চেষ্টা করি। এখন কত হলো, আপনারা একটা ভালো কোম্পানির সাথে আছেন, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বলতে গেলে অনেক দীর্ঘ, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে গিয়ে আপনি অনেকগুলো সমস্যার সম্মুখীন হবেন। এখন তখন মনে হইতে পারে না, আপনি দেখা যাচ্ছে কাজ করতে গেছেন, উল্টো আপনাকে এমন কিছু প্রবলেম আপনার সামনে দাঁড় করাবে, আপনি নিজেই নেগেটিভ হয়ে যাবেন এবং আপনি ওটা ট্যাকেল দিতে পারবেন না। সেখানে যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ বা ফোর্স বা এরকম না ধরেন টপ লেভেলের কেউ আপনাকে ক্লোজিং দেয়, সেখানে তো আপনি শেষ। তো সাথে সাথে আপনি ওই যে বুয়া অনেক কিছু, মানে আপনি অনেক কিছু জানতেন না, এমনভাবে আপনার সামনে উপস্থাপন করে দেবে মনে হয় যে আপনি একটা বুয়া কাজ করতেছেন। তখন আপনি কী করলেন, পরের দিন থেকে কাজকর্ম বন্ধ করে দিলেন। এখন আসলেই যে আপনি যেটা নিয়ে গেছেন এটা বুয়া না। আমি যদি এখানে উদাহরণ দেওয়ার উদ্দেশ্যে বলতেছি, আমরা ইসলাম ধর্মের অনুসারী যারা, আমাদের নবীও ঠিক আছে, কোরআন আল্লাহর প্রদত্ত, তারপরে এই জিনিসটা এস্টাবলিশ করতে গিয়া কী পরিমাণ বাধার মুখে পড়ছে এটাতে উদাহরণ দেওয়ার জন্য এই জন্য বলেছি যে আপনার যে খারাপ হইলেই খারাপ বলবে না, ভালো জিনিসকেও খারাপ বলে। কেন? মানুষ পরিবর্তনে বিশ্বাসী না, অর্থাৎ সে যেভাবে আছে যেভাবে চলতেছে এটাতে সে স্যাটিসফাই, সে পরিবর্তনকে। এখন আপনি এই দায়িত্বটা নিচ্ছেন, এরপরে আমি শুধু এটা বলবো, বিশেষ করে যদি আপনারা লিগেল জাতীয় কোনো সমস্যায় পড়েন বাংলাদেশে যেখানে কাজ করতে, হয়তো বা অফিস টাইমে আমরা সাধারণত ব্যস্ত থাকি, আপনি সাথে সাথে যেই ব্যক্তি আপনাকে বা নেগেটিভ করার চেষ্টা করবে, উল্টাপাল্টা বলবে, বুয়া বলবে, আপনি সাথে সাথে ওনাকে কী করবেন যে আপনার নাম্বারটা দেন, ধরেন আমাদের লিগেল ডিভিশনের নাম্বারটা রাখেন আমাদের আইনজীবীর, আপনি বিষয়টা একটু ওনাকে কথা বলেন, দেখবেন আপনার 90% কেস সলভ হয়ে যাবে, আপনার সাথে আর বসবে না। সাথে সাথে ওনার নাম্বার আমাকে SMS করবেন, আমার নাম্বার ওনাকে দিয়ে দিবেন যে উনি আগামী 24 ঘন্টা বা আপনার সাথে যোগাযোগ করবে, আপনি ওনার সাথে বিষয়টা বুঝেন, দেখবেন 90% প্রবলেম সলভ। আর পাশাপাশি ঢাকা হেড অফিসে তো আপনাদের সাথে দেখা হবেই, এখানে আরও ভালো লাগতেছে আমাদের, আসলে আমাদের ডাক্তার আনোয়ার স্যার প্রধান অতিথি, উনি পুষ্টি বিশেষজ্ঞ এবং নিউট্রি এটার প্রতিষ্ঠাতা বাংলাদেশে অনেকটা, মানে ওনার নাম আরও অনেক শুনেছি, ওনাকে দেখে ভালো লাগলো। সরফুরি ক্যাশটেকের মার্কেটিং ডাইরেক্টর, ওনার কথা শুনে তো আমি নিজের সার্চ হয়ে যাই। আর সবসাইতে আমি বেশি ধন্যবাদ দিচ্ছি, 2020 সালটা সারা বিশ্বের জন্য একটা কুফা সাল, করোনা মহামারী, যেখানে সবাই ঘর থেকে বাইর হইতে ভয় পায়, সেখানে ইমরান ভাইয়ের সাহস, ক্যাশটেকের সাহস দেখে আমার আশ্চর্য, কত বড় বিশাল অফিস বাড্ডাতে, যেখানে সবাই ঘর থেকে বাইর হইতে ভয় পায় সেখানে উনি কক্সবাজার এসে প্রোগ্রাম করে, বুঝেন? এই সাহস দেখে আমি নিজেরও সাহস বেড়ে গেছে যে এদের সাথে থাকলে আমারও কিছু একটা হয়তো হবে। এই বছরটা কিন্তু প্রতিটা কদম দিতে সবাই চিন্তা করে, সেখানে ওনারা কী পরিমাণে একের পর এক ডিসিশন নিয়ে যাচ্ছে, বুঝেন? ম্যাক্সিমাম ফ্যামিলি বলেন, ম্যাক্সিমাম ব্যবসায়ী বলেন, ম্যাক্সিমাম প্রতিষ্ঠান বলেন, সবার কাছে এই বছরটা কী সাল, কুপা। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে এখানে যারা আছেন এই বছরটা হয়ে যাবে আপনার জন্য কি আশীর্বাদ। এই জন্য আপনাদের সাথে আমিও থেকে সেই সাফল্যের অংশীদার হতে চাই। আজকে আর দীর্ঘায়িত করবো না, যেহেতু আরও অনেক পর্ব আছে, আমার নাম্বারটা আপনাদের ম্যানেজমেন্ট থেকে নিয়ে যাইয়েন, আবার কোনো এক সময় দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।